हेलो माय डियर स्टूडेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल एजुकेशन ट्राफ नवम श्रेणी भौतिक विज्ञान आम आलोचना करुले आम चारिपाखे पदार्थ विशुद्ध कि पार्ट यार्ट एवं पार्ट टू तार बॉक्स रे डिस्क्रिपन बक्स तुम देखि ना तो देखनी आज हम आरंभ करियो पार्ट थ्री मिश्रणर उपादान गुड़िकर पृथकीकरण तेन ये आम आलोचना अधिकांश प्राकृतिक वस्तु আমি দেখিলে যে ৰাসায়নিক দৃষ্টিকোণটো যদি দেখা ত' শুদ্ধ নুহে তু গোটেই মিশ্ৰণৰ সেই উপাদান গুড়িক আমি পাইপাই কণ কৰি পৃথকীকৰণ প্ৰণালী আমি ব্যৱহাৰ কৰি থওঁ কি নাই যে কেমি তাক পৃথকীকৰণ কৰিব্ভৱপৰ হৈ থাকে যে প্ৰত্যেক উপাদানকু যদি আমি অনুধান কৰা সেই ব্যৱহাৰ কৰিব ত'লে তাক পৃথক কেমি কৰিব আমি জাতিপাৰিবা তেমন আমি নিতিদিনিয়া জীবনরে বিভিন্ন প্রকার প্রণালী আমি ব্যবহার করছি পৃথকীকরণপ্রাই যেমি হল বাছিবা পাছুড়ি বা চালুীনে গলাইবা পরিশ্রবণ করা তেমন এগুড়ি সব গোট গোটাই প্রণালী বেড়ে বেড়ে এই মিশ্রণর উপাদান পৃথকের পর এই সাধারণ প্রণালী হুয়ে না তেমন বিশেষ প্রকার কৌশল সেই প্রয়োগ করা যাই থাকে যেমন হল নীল বা কলা কা আমি কিপর রঙ্গীন উপাদান बा रंजक को कह जाए पाइबा जो काली जो पे जो व्यवहार करा जो आमे रंगीन उपादान केमी आम पाइबा देख तुम जे चित्र कोन तमे जानि कौन तुम जे देखो, हाँ। हाँ। देखो गुटे बिकर में अधा पर्यत पानी गला एवं गला ताकुन ना बिकर रखा गला কিছু বুন্দা কাছি সেই ওয়াচ গ্লাস উপরে পকাই দিয়ে গলা বর্তমান তাকে গরম করা যাব বুঝলা আমি সিধাস তাকে গরম করা নাই যে আমি দেখবা যে ওয়াচ গ্লাস রু সে বাষ্পীভবন হচ্ছে তো গরমটা যদি আমি চালু সেমতি রক্ষা তাহলে কম হব যে বাষ্পীভবন ঘটবে যদি গরম করা বন্ধ করে দেবা তাহলে বাষ্পবন মধ্যে সেটু বন্ধ হয়ে যাব তো ভাবে তুমি যদি সেই ওয়াচ গ্লাস তুমি লক্ষ্য করব তাহলে তুমি কোন পর্যবেক্ষণ করব তুমি দেখব যে ওয়াচগ গ্লাস রু কিভূত হলে তুমি ভাবু কালি নাই হয়ে যা থিবা জল নাই কি জল বাশত হওয়ার তোমার দেখব তে ওয়াচ গ্লাসে কিছু অবশেষ রই যার তুমি দেখব কি নিশ্চিত ভাবে সে ওয়াচ গ্লাস রই য তেমন বর্তমানে কোহ বা শুদ্ধ বস্তু না মিশ্রণ বস্তু মিশ্রণ বস্তু মিশন না তাহলে কিছুটা বাশীভূত হয়ে যাই এবং কিছু অবশেষ সে ওয়াচ গ্লাস উপরে রই যাই তা অর্থ কিছু দুইটা বা তিনটে তা কিছু মিশিয়ে নিশ্চিত ভাবে তুমি জাঁপারছ নাই তো যে কী হোজি তরলরে রঙর মিশ্রণ হল কিছু রঙর মিশ্রণ তেমন বাষ্পীভাবন যেতবে যাও উদ্বাই উপাদান কু অন উপাদান ঠিক কন করা অলগা করা হাউছে যৌবাহী সে কোণ হয়েগাল বাষ্প হয়েগল যেটা অণ উদ্বাই সে বাষ্পূত হয়ে পার্লা না তরল দ্রাব করু আমি দ্রব ঠার কু অলগা করে হাওছে সে সেভাবে আমি কিপর ক্ষীর সরকু অলগা করা ঘরে তুমি দেখিছ যে বজারের যে আমার মিলুজি ক্যাকেট ক্ষীর বা যেটা পলিপ্যা পূর্ণ লহণীযুক্ত বা স্বাস্থ্য উপযোগী আংশিত লিণীযুক্ত ক্ষীর আমি পাওে এবং সেই ক্ষীরের ভিন্ন ভিন্ন পরিমাণর চর্বি রয়েছে বুঝলেন ତେଣୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସର ଥିବା କ୍ଷୀର ଗୋଟେ ପରୀକ୍ଷାନଳୀରେ ନିଅ ଦୁଇ ମିନିଟ୍ ପାଇଁ ତାକୁ ତମେ କ'ଣ କରିବ ନାହିଁ ସେଣ୍ଟ୍ରିଫ୍ୟୁଜିଙ୍ଗ ଯନ୍ତ୍ର ସାହାଯ୍ୟରେ ତାକୁ ଘୂର୍ଣ୍ଣ ନ କର ଘୂରେଇବା ଗୋଟେ ଯେଉଁ ଯନ୍ତ୍ରରେ ଘୁରା ଯାଏ ସେଇଟା ହେଲା ସେଣ୍ଟ୍ରିଫ୍ୟୁଜିଙ୍ଗ୍ ମେସିନ୍ ବୋଲି ତାକୁ କୁହାଯାଏ ହେଲା ଯଦି ନାହିଁ ତାହେଲେ ଆମେ ମନ୍ଥନ ଦଣ୍ଡ ସାହାଯ୍ୟରେ ଘୂରେଇବା କାର୍ଯ୍ୟ ମଧ୍ୟ କରିପାରିବା ଦହି ମୁହଁବା ପାଇଁ ଯେଉଁ ମନ୍ଥନ ଦଣ୍ଡ ବ୍ୟବହାର କରାଯାଏ ଯାହା ତାକୁ ହେଲା ଯଦି ନିକଟରେ କୌଣସି ତୁମର ଡାଇରୀ ଫାର୍ମ ଅଛି ତାହେଲେ ମଧ୍ୟ ତୁମେ ସେଠି ଦେଖି ଦେଖି ଯାଇପାରିବ ଦୁଗ୍ଧ ଉତ୍ପାଦନ କେନ୍ଦ୍ର ସେଠି ଗଲେ ମଧ୍ୟ ଦେଖିପାରିବ ଏବଂ ଯେନା ପଚାରିନା ବୁଝି ବୁଝିବ ଯେ କ୍ଷୀରରୁ ସେମାନେ ସର କେମିତି ଅଲଗା କରୁଛନ୍ତି କ୍ଷୀରରୁ ସେମାନେ ପନିର୍ କେମିତି ତିଆରି କରୁଛନ୍ତି ବୁଝିପାରିଲ ତେଣୁ କ୍ଷୀରକୁ ମନ୍ଥନ କରିସାରିବା ପରେ ତୁମେ କ'ଣ ଲକ୍ଷ୍ୟ କରିବ କ୍ଷୀରକୁ ମନ୍ଥି ଦେଲେ ସେଠୁ କ'ଣ ବାହାରିବ ନାହିଁ ତେଣୁ ବେଳେବେଳେ କୌଣସି ତରଳରେ ଯେଉଁ କଣିକା ଗୁଡ଼ିକ ଅଛି ସେଗୁଡ଼ିକ ହେଉଛି ଅତି କ୍ଷୁଦ୍ର କଣିକା ତାକୁ ବାହାର କରିବା ସହଜ ନୁହେଁ ବା ଫିଲ୍ଟର କାଗଜରେ ଯଦି ତାକୁ ଆମେ ଛାଣିବା ତାହେଲେ ମଧ୍ୟ ସେଠାରୁ ବାହାରିବ ନାହିଁ କ୍ଷୀରକୁ ଆମେ ଫିଲ୍ଟର କାଗଜରେ ଯଦି ଛାଣିବା ତା ଭିତରୁ ସରଟା କ'ଣ ଅଲଗା ହେଇପାରିବ ହେଇପାରିବ না তু এই কণিকাগুড় পৃথকীকরণ নিমন্তে আমি পরিশ্রমণ কৌশল যদি ব্যবহার করা তা আমি অলগা করে পারি ছাড়া মানে কম পরিশ্রমণ করা কিন্তু কেন্দ্রাপসারণ পদ্ধতি দ্বারা সেই মিশ্রণ কৃথকর বুঝলেন কেন্দ্রা প্রসারণ পদ্ধতি সেন্ট্রিফিং মেশিন যেটা কুয়াওছে তা ঘুরে কি না কে কণিকা গুড় অতি ছোট তাকে আমি ଫିଲ୍ଟର କଲେ ଆମେ ତାକୁ ପାରିବା ନାହିଁ ପରିଶ୍ରମ କଲେ ଆମେ ତାକୁ ପାରିବା ନାହିଁ ଯଦି ଏ ଯେଉଁ ସେଣ୍ଟ୍ରିଫ୍ୟୁଜିଙ୍ଗ୍ ମେଥଡ଼୍ ବା ଯେଉଁଟାକି ଆମେ କେନ୍ଦ୍ରାପ୍ରସାରଣ ପଦ୍ଧତି ବୋଲି କହୁଛେ ସେହି ପଦ୍ଧତିରେ ମିଶ୍ରଣର କଣିକାଗୁଡ଼ିକ ଯଦି ଦ୍ରୁତ ବେଗରେ ଘୁରି ଘୋରାଯିବ ତାହେଲେ ଅଧିକ ସାନ୍ଧ୍ରତା ବିଶିଷ୍ଟ କଣିକା ଗୁଡ଼ିକ କ'ଣ ମାନେ ତଳେ ବସିଯିବ ଏବଂ ଯେଉଁଟା ହାଲୁକା କଣିକା ଗୁଡ଼ିକ ସେଗୁଡ଼ା ଉପରେ ରହିଯିବ বুঝলেনি তো নিজ সর সে হালুকা কণিকা গুড় সে কণ মানে উপরে রই য সেই এগুড়ি সেইভাবে ভাবে পৃথকীকরণ করা যাই থাকে তাহলে কেন্দ্রপ্রসারণ পদ্ধতি কেউ কেউ জায়গায় তাকে করা যাচ্ছি রক্ত মলমূত্র পরীক্ষা কাল বলে তাকে করা যায় হল আউ জাতীয় পদার্থ উৎপাদন কেন্দ্র বা ঘরে সরু লহণী বাহার করা ব্যবহার করা কিছু নয় তুমি ওয়াশিং মেসিন তুমি দেখিছ নাই ওয়াশিং মেশিন ভিতরে যেতবে লুগা কু পকাই সে কোণ করে তা ভিতরে যে ড্রম আছে সে কোণ করে ঘুরে কে নাই তা সেই কপড়া ভিতরে যে মলি অ তাকে সে কোণ করে বাহার করে দিয়ে বুঝলে না ইয়ে কেন্দ্রপ্রসারণ পদ্ধতি বলে তাহায় তাহলে আমি কিপর দুইটি মিশু নরল আমি অলগা করা দেখো তোমার চিত্র দিয়ে দেখিপার জন্য এটা কোণ কী সব দেখ জল কিরোসন তেল হল এবং এই টোটাল ফনেলটা হচ্ছে পৃথক পৃথকারী ফনেল তাহলে এটা কোণ করা পৃথকারী ফনেল সাইজরি কিরোসন তেল জলর আমি কমিটি অলগা মনে জল মিশি যাই আমি কমিটি অলগা করা হলো তেমন এই যে ফনেল যে অনেক ফনেল এই ফনেল আমি নেবা এবং বর্তমান সেই মিশ্রণক তা ভিতরে আমি ঢালিদে তাকে কিছু সময় স্থিরভাবে রক্ষিদা হলচল করা না তেমন কিরোসিন জল যে একাটে মিশি কিছু সময় পরে কম হবো কিরোসরে রই কিন সান্ধ্রতার পৃথকপ্রাই যেহেতু কিরোসন র সান্ধ্য হচ্ছে কম তেমন সে উপরে রহব জল সান্দ্রতা অধিক তেমন সে তলে রহব তলে জল এবং মঝে সে কণ হব পৃথক হয়েগাল তো এই পৃথক ফনেলের তুমি স্টভ কক কু দেখ চিত্রক দেখ তা বর্তমানে খোলি দিও খোল তে কম হব জলটা কিন্তু ক্যুরোসিটা যা সে ধীরে ধীরে তলকু জীব। এবং যেতবে জল সরিয স্টপ কক কু বন্ধ করে দিয়ে যাব তার অর্থ জল অলগা হয়ে গেল এবং সেই ফনেলের সেটা ক্যোসিন অলগা বুজি বুঝিপার ତା'ର ପ୍ରୟୋଗ ଆଉ କେଉଁଠି କରାଯାଇପାରିବ ଏହା ତେଲ ଏବଂ ଜଳର ମିଶ୍ରଣକୁ ଅଲଗା କରିହେବ ତେଲ ଜଳ ଯଦି ମିଶିଛି ନାହିଁ ଭାସିବ ଲୁହାକୁ ତାର ଧାତୁ ପିଣ୍ଡରୁ ଅଲଗା କଲାବେଳେ ଏହି ପଦ୍ଧତି ଦ୍ଵାରା ହାଲୁକା ଧାତୁମଳକୁ ବା ଯାହାକୁ ସ୍ଲାଗ୍ ବୋଲି କୁହାଯାଏ ସେଇଟା ଉପରସ୍ତରରୁ ଅଲଗା କରିଦିଆଯାଏ ଯାହାଫଳରେ ତରଳ ଲୁହା ଫର୍ନେଶର ତଳେ ରହିଯାଏ ବୁଝିଲା ତେଣୁ ଦୁଇଟି ମିଶି ପାରୁନଥିବା ତଳ ତରଳକୁ অর্থাৎ সেমান সাধারতার পার্থক্য থাকা যু সে দুইটি স্তর হয়ে যাই এবং এই ফনেল সাহায্যে আমি তাকে অলগা করে পারা নে আমি কিপর সাধারণ লুণ আমোনি ক্লোরাইডস মিশ্রণ পৃথক করে পাব তো এমোনি ক্লোরাইডস বা এনএচ ফোর সিএল গোটেই উদ্বাহী পদাৰ্থ কোৱা যায় তুমি জানিছ তাক যেতিয়া গৰম কৰা যায় কণ হুই যে কঠিন না তৰল অৱস্থা ন আছিল সিধাচখ গাছীয় অৱস্থা কু যায় যে গতিকে থণ্ডা হৈ যায় তৰল ন আছে না সিধাচল কঠিন অৱস্থা কু পাই আছে কি নাই তুমি ইয়াক আমি ত'লে কণ কৰিব বৰ্তমান অলগা কৰিব তৰ তাক আমি গৰম কৰি দা গৰম গ'লে ক' হ'ব এমোনিয় ক্ল'ৰাইড চে বা্প হৈগলা এখন বাকী অৱশিষ্ট যা সেই ক'ৰ হৈগা সাধাৰণ লুণ নাই তনু কেতিক ওৰ্ধপাতি যেমিতি হ'ল এমোনিয় ক্লোৰেড হ'ল গোটেই উৰ্ধপাতি সেই ভা আপূৰ নাফ্থিন আন্থ্ৰাচিন তনু এগুডিকে ওৰ্ধপাতিৰ উদাহৰণ হৈ গ'ল তেকে তুমি চিত্ৰৰে দিয়া হ'ব এমোনিয় ক্ল'ৰাইড আুণৰ পৃথকীকৰণ কৰিব ତୁମେ ଏଇଭଳିଆ ପଦ୍ଧତି ମଧ୍ୟ ବ୍ୟବହାର କରିପାରିବ ହେଲା କଳା କାଳିର ରଞ୍ଜକ ଏକ ରଙ୍ଗ ବିଶିଷ୍ଟ କି କଳା କାଳିର ରଞ୍ଜକ ଏକ ରଙ୍ଗ ବିଶିଷ୍ଟ କି ତମେ ଯେଉଁ ବ୍ଲାକ୍ ଇଙ୍କ୍ ବା କଳା କାଳି ତା ଗୋଟିଏ କଲର କି ଗୋଟିଏ ଏକ ରଙ୍ଗ ବିଶିଷ୍ଟ କି ଦେଖିବା ଦେଖ ଫିଲ୍ଟର କାଗଜର ଏକ ସରୁ ପଟିନୀୟ ସେଇ ପଟିର ତଳାରରୁ ପ୍ରାୟ ତିନି ସେଣ୍ଟିମିଟର ଉପରେ ପେନସିଲ୍ ବ୍ୟବହାର କରି ଗୋଟିଏ ଗାରଟା ଆଣିଦିଅ ଗୋଟେ କାଳି କଲମରେ ଏକ ଛୋଟ ବୁନ୍ଦା କାଳି ଏଇ ଗାରର ମଧ୍ୟଭାଗରେ ପକାଅ ଏବଂ ତାକୁ ଶୁଖିବାକୁ ଦିଅ ଜଳ ଥିବା ଏକ ବେକର ଭିତରେ ଫିଲ୍ଟର ପେପରକୁ ପୁରାଅ ଯେପରି କାଳୀ ବୁନ୍ଦାଟି ଜଳସ୍ତର ଠିକ୍ ଉପରକୁ ରହିବ ଏବଂ ତାକୁ ହଲଚଲ ନ କଲି ନା ତାକୁ ରଖ ତୁମେ ଚିତ୍ରକୁ ଦେଖ ଚିତ୍ର ଦେଖିପାରୁଛ ହଁ ତାକୁ ହଲଚଲ ନ କଲି ନା ତାକୁ ରଖ ଜଳ ଫିଲ୍ଟର ପେପରକୁ ଉପରକୁ ଉଠିଲା ବେଳେ ତାକୁ ତୁମେ ଲକ୍ଷ୍ୟ କର ଏବଂ କ'ଣ ତୁମେ ପର୍ଯ୍ୟବେକ୍ଷଣ କଲ ତାକୁ ଭଲ ଭାବରେ ଦେଖ ଚିତ୍ର ଦେଖିପାରୁଛ ତେଣୁ କଳାକାଳୀରୁ କ୍ରୋମାଟୋଗ୍ରାଫି ଦ୍ଵାରା ରଞ୍ଜକର ପୃଥକୀକରଣ କରାଯାଏ କୁହାଯାଏ କ୍ରୋମାଟୋଗ୍ରାଫିଟୋଗ୍ରାଫି ତେଣୁ ଜଳ ଯେତେବେଳେ ଉପରକୁ ଉଠିଲା ବେଳେ ଫିଲ୍ଟର କାଗଜ ଉପରେ ତୁମେ କ'ଣ ପର୍ଯ୍ୟବେକ୍ଷଣ କରିବ ତେଣୁ ଏଠି ଯେଉଁ କାଳିଆ ଆମେ ବ୍ୟବହାର କରୁଛେ ସେଥିରେ ଜଳକୁ ଦ୍ରାବକ ରୂପେ ବ୍ୟବହାର କରାଯାଏ ଏବଂ ରଞ୍ଜକ ତା ଭିତରେ ଦ୍ରବଣୀୟ ହୋଇନା ରହିଥାଏ ଯେତେବେଳେ ଜଳ ଫିଲ୍ଟର କାଗଜ ଉପରକୁ ଉଠିବ ସେତେବେଳେ ସେଇ ଜଳ ନିଜ ସାଙ୍ଗରେ ରଞ୍ଜକର କଣିକା ଗୁଡ଼ିକୁ ନେଇ ଉପରକୁ ଉଠିବ ଜଳ ଉଠିଲା ତା ସହିତ ଏ ଯେଉଁ ରଞ୍ଜକର କଣିକା ଗୁଡ଼ିକୁ ନେଇନା ମଧ୍ୟ ଉପରକୁ ଉଠିବ ତେଣୁ ଗୋଟିଏ ରଞ୍ଜକ ହେଉଛି କ'ଣ ଯେ ସାଧାରଣତଃ ଦୁଇ ବା ତାଠାରୁ ଅଧିକ ରଙ୍ଗର ମିଶ୍ରଣ ଦୁଇ ବା ତାଠାରୁ ଅଧିକ ରଙ୍ଗର ମିଶ୍ରଣ ତେଣୁ ରଙ୍ଗର ଯେଉଁ ଉପାଦାନ ଜଳରେ ବେଶୀ ଦ୍ରବଣୀୟ ହୋଇଥାଏ ତାହା ଶୀଘ୍ର ଉପରକୁ ଉଠିବ ଏବଂ ଏହିଭଳି ଭାବରେ ରଞ୍ଜକରେ ଥିବା ରଙ୍ଗ ଗୁଡ଼ିକୁ ଆମେ ଅଲଗା ଅଲଗା କରିପାରିବା ବା ଅଲଗା ଅଲଗା ହୋଇଥାଏ ତେଣୁ ମିଶ୍ରଣ ପୃଥକୀକରଣର ଉପାଦାନ ଗୁଡ଼ିକର ପୃଥକୀକରଣର এই যে প্রণা ইয়া কুয়া যায় কোণ ক্রোমাটোগ্রাফি তখন গ্রিক ভাষার ক্রোমা ক্রোমা কহিল রঙ্গ এবং রঙগুল যেহেতু পৃথক প্রণাড়ি ব্যবহার করা যায় তেম কে ক্রোমাটোগ্রাফি তেমন এই প্রণালী কু ব্যবহার করে গোটে দ্রাবকের দ্রবীভূত হয়েধিক একাধিক কু পৃথ করা যাই পেলা তেমন প্রযুক্তিবিদ্যা বা টেকনোলোজি বর্তমান ডেভলপ হয়েছি ତେଣୁ କ୍ରୋମାଟୋଗ୍ରାଫିର ନୂତନ ଧରଣର କୌଶଳ ମଧ୍ୟ ବାହାରି ପାରିଛି ବୁଝିଲା ନାହିଁ ଯେଉଁଟାକି ଉପର କ୍ଲାସ୍ କଲେ ତୁମେ ପଢ଼ିବ ତେଣୁ ଏ କ୍ରୋମାଟୋ ଗ୍ରାଫିର ପ୍ରୟୋଗ କେଉଁଠି ହେଉଛି ଦେଖ ଯେ ଗୋଟିଏ ରଞ୍ଜ କରିଥିବା ରଙ୍ଗମାନଙ୍କୁ ଅଲଗା କରାଯାଏ ଏଇଟା ତୁମେ ଜାଣିଲ ଦ୍ୱିତୀୟରେ ହେଲା ପ୍ରାକୃତିକ ରଙ୍ଗରୁ ବର୍ଣ୍ଣକଣା ଗୁଡ଼ିକ ଅଲଗା କରାଯାଏ ପିଗମେଣ୍ଟସ୍ ବର୍ଣ୍ଣ ବର୍ଣ୍ଣକଣା ପ୍ରାକୃତିକ ରଙ୍ଗରେ ସେଠୁ ଯେଉଁ କଣିକା ଗୁଡ଼ିକ ଯେଉଁ ଅଛି ବିଭିନ୍ନ ବର୍ଣ୍ଣର କଣିକା ଅଛି ତାକୁ ସେଠୁ ଅଲଗା କରାଯାଏ নিশা দ্রব্যর রক্তর অলগা নিশা দ্রব্য রক্তরূ অলগা করা যায় হ্যাঁ তো দেহ যে রক্ত অনেক নিশা অ তাহলে সেই নিশা দ্রব্য রক্তা করা যায় থাকে ক্রোমাটোগ্রাফি সাহায্যে তাহলে ঠিক আছে আমি এই পট থার্ডে আমি যা কিছু আলোচনা কলে তা প্রথমর শেষ পর্যন্ত নিশার দেখিনি এবং অবশিষ্ট যা রহলা পুঁ পট ফোর আমি আলোচনা করা ভিডিও যেহেতু বহু লম্বা হয়ে যাও এবং মধ্যে অসুবিধা